আসসালামু আলাইকুম ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো এজিং সম্পর্কে এটি কোম্পানির একটি পণ্য অনেকেই শখের বসে বা পেশাগত ক্ষেত্রে গৃহপালিত পালন করে থাকেন অনেক সময় দেখা যায় হঠাৎ করেই গৃহপালিত পশু পাখি অসুস্থ হয়ে পড়ে এবং তাৎক্ষণিক রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসক পাওয়া যায় না সেক্ষেত্রে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে গৃহপালিত পশু পাখির রোগ এবং ওষুধ সম্পর্কে জানতে পারবেন এবং ওষুধ কি পরিমাণে এবং কতটুকু ব্যবহার করবেন সে সম্পর্কে জানতে পারবেন আমি ভিডিও শুরুতে সর্বদাই প্রথমে বলে থাকি সর্বদা উচিত রেজিস্ট্রারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করার জন্য লিঙ্কের অভাবে সাধারণত যে সকল রোগ হয়ে থাকে পোলটি বা পাখি জাতীয় প্রাণীর ক্ষেত্রে জিঙ্কের অভাবে শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়ে থাকে যেমন পালক বা পশম অগছালো ও উস্কুস্ক হয়ে যায় বাচ্চা দুর্বল হয় শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় শারীরিক বা দৈহিক বৃদ্ধি ফুলে যায় হাড় ঠোঁট ও নখ নরম এবং বেঁকে যায় ডার্মাটাইটিস রোগ হতে পারে ডিম পাড়া কমে যায় ডিমের খোসা অপরিপূর্ণ থেকে যায় পশম বা পালক তৈরি হয় না পশম বা পালক ঝরে যায় বা পড়ে যায় জিঙ্কের অভাবে গবাদি পশুর যে ধরনের রোগ দেখা যায় গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ক্ষুদামান্দা ডায়রিয়া নিউমোনিয়া রক্ত আমাশা দুর্বলতা দৈহিক গঠনের বৃদ্ধি কমে যাওয়া লোম উঠে যাওয়া চলাচলের সময় পশু এলোমেলোভাবে পা ফেলা পশুর হাঁটু এবং ফুলে যাওয়া ইত্যাদি রোগের লক্ষণ দেখা যায় প্রতিনিয়ত জিঙ্কানোর ফলে পশু বা পাখির যে সকল উন্নতি দেখা যায় পশুর খাবারের রুচি বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড়ের গঠন বৃদ্ধি করতে সাহায্য করে পাখনা বা পশম উজ্জ্বলতা বাড়ায় পশুর দৈহিক ওজন ও গঠন বৃদ্ধিতে সাহায্য বা পাখির নখ ও খুর সুরক্ষিত রাখে পাখি জাতীয় প্রাণীর ক্ষেত্রে ডিম উৎপাদন বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাত্রা বা প্রয়োগ বিধি কতটুকু এবং কি পরিমাণে খাওয়াবেন পোলট্রি বা পাখি জাতীয় প্রাণীর ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য দুই মিলি এক লিটার পানিতে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অসুস্থ অবস্থায় চিকিৎসার ক্ষেত্রে তিন মিলি এক লিটার পানিতে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে গরু ও মহিষের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো মিলি পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে আসুর, ছাগল ও ভেড়ার ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ মিলি পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে পোষা প্রাণী কুকুর বিড়াল খরগোশ ইত্যাদি প্রাণীর ক্ষেত্রে তিন থেকে ছয় মিলি পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে প্রত্যাহার কাল মাংস দুধ ও ডিম শূন্য দিন জিম খোয়ানো আপনি মাংস দুধ এবং ডিম উভয়ই খেতে পারবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ